দল বিরোধী কার্যকলাপের দায়ে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি 11 জন বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তাকে 6 বছরের জন্য বরখাস্ত করেছে। আগরতলা কৃষ্ণনগর স্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই খবর দিয়েছেন। তার কথায়, দলীয় অনুশাসনের ঊর্ধ্বে কেউ নন, কারণ বিজেপিতে কোনো ব্যক্তি মুখ্য নয়। এদিন তিনি বলেন, সম্প্রতি একাংশ পদাধিকারী ও কার্যকর্তা দলীয় অনুশাসনের বাইরে গিয়ে দলের ভাবমূর্তি কলুষিত করার পাশাপাশি দলকে হেয় প্রতিপন্ন করার নোংরা কাজে লিপ্ত হয়েছেন, তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তার কথায়, দল বিরোধী কাজের দায়ে 11 জন বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তাকে 6 বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, অম্পিনগরের জনজাতি মোর্চার সদস্য মঙ্গল সিং কলৈ, রাইমাভিলি মন্ডল সভাপতি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলা সহ সভাপতি বিকাশ চাকমা, পেচারথল মন্ডল সাধারণ সম্পাদক ডিকে কুমার রিয়াং, ছামুনু মন্ডল সদস্য রতনজয় ত্রিপুরা, এসসি মোর্চার ধলাই জেলা সভাপতি সুকমল বিশ্বাস, করমছড়া মন্ডল সভাপতি জোসেফ লাল ফামাকিমা ডার্লং, কৃষ্ণপুর মন্ডলের মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা সুকুমতি দেববর্মা এবং আমবাসা মন্ডলের শক্তিকেন্দ্র প্রভারী ব্রজেন্দ্র দেববর্মাকে বহিষ্কৃত করা হয়েছে। সুব্রতবাবু বলেন, তারা বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করেছেন, শুধু তাই নয়, দলীয় আদেশ লঙ্ঘন করে নির্দল প্রার্থী হচ্ছেন, প্রার্থীর পক্ষে প্রচার করছেন, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খোঁজ খবর রাখেন, তারা অবগত আছেন ভারতীয় জনতা পার্টি একটি অত্যন্ত সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং এই দলের কার্যকর্তা যারা রয়েছে আমরা সকল কার্যকর্তাদের কাছে দলীয় সংবিধান এবং অনুশাসন সর্বোপরি। এর বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নেই। দলীয় নেতৃত্ব যে দিশানির্দেশ দেন কিংবা যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করা সেটাই হচ্ছে কার্যকর্তাদের প্রথম কর্তব্য। ভারতীয় জনতা পার্টিতে যারা কার্যকর্তা রয়েছে আমরা কার্যকর্তাদের কাছে দল সর্বোপরি, ব্যক্তির কোনো স্থান এখানে নেই। সে ব্যক্তি যত গুরুত্বপূর্ণই হোক না কেন, দলের ঊর্ধ্বে ব্যক্তি কখনোই নয় ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু বিগত কয়েকদিন এডিসি নির্বাচন ঘোষণার পর থেকে আমরা লক্ষ্য করেছি, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ লক্ষ্য করেছি, কোথাও কোথাও কয়েকজন কার্যকর্তা দলীয় অনুশাসনের বাইরে গিয়ে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় যে ভাবমূর্তি সেটাকে কলুষিত করার, হেয় প্রতিপন্ন করার মতন কিছু কিছু কাজে লিপ্ত হয়েছেন। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ যেহেতু একটা সুশৃঙ্খল দল, অনুশাসন সর্বোপরি এবং দল সর্বোপরি, ব্যক্তির কোনো স্থান নেই, কাজেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সেই সমস্ত ব্যক্তিদের যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।